হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং নিজ নিজ পড়াশোনা নিয়ে ব্যস্ত আছো। তো আজকেও আমরা তোমাদের সামনে হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা অষ্টম শ্রেণীর পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যম দিয়ে আমরা কিছু সমস্যার সমাধান করব। তো দেখা যাক আজকে আমাদের জন্য কি ধরনের সমস্যা অপেক্ষা করে আছে। তো চলো দেখি, আমরা আজকে অনুশীলনী নয়ের অষ্টম শ্রেণীর অনুশীলনী নয়ের কিছু প্রবলেম সলভ করব। দেখি প্রথমে আমাদের জন্য কোন উপপাদ্যটা আছে। এবার দেখি আমাদের জন্য কি উপপাদ্য প্রমাণটা অপেক্ষা করে আছে। এখানে বলা আছে ত্রিভুজ এবিসি এর এ কোণ এক সমকোণ, ডি এসি এর উপর যে কোনো একটি বিন্দু। প্রমাণ করতে হবে বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার প্লাস ইজ ইকুয়াল টু বিডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। প্রথমেই আমরা সাধারণ নির্বাচন অনুসারে চিত্রটা আঁকি। ত্রিভুজ এবিসি এর এ কোণটা সমকোণ, এখানে অবশ্যই এই চিহ্নটা দিবে, এ কোণটা হচ্ছে সমকোণ এবং ডি এসি এর উপর একটা বিন্দু, ইচ্ছা মতো একটা বিন্দু। তো সাধারণ নির্বাচন অনুসারে বিশেষ নির্বাচনটা লিখলাম এবং কি প্রমাণ করতে হবে সেটা লিখে ফেললাম। এবার প্রমাণ আমরা খেয়াল করি কি প্রমাণটা কিভাবে করব। আমরা আগেই বলেছি এবিসি একটা সমকোণী ত্রিভুজ, তার এ কোণটা হচ্ছে এক সমকোণ। তাহলে কি হচ্ছে, এটা যদি এক সমকোণ হয় তাহলে এটা হচ্ছে অতিভুজ। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। আবার খেয়াল করো এখানে আরো একটি সমকোণী ত্রিভুজ আছে, সেটা হচ্ছে এ বি ডি। এই সমকোণী ত্রিভুজে বিডি অবশ্যই অতিভুজ। ভালো করে খেয়াল করো, আমি আগে বলেছি সেই আমরা যার নাম নিব শুধু তাকে খেয়াল করব। এখানে কার নাম নিলাম, এ বি ডি ত্রিভুজের নাম নিলাম। আমাদের চোখের সামনে শুধু এ বি ডি ত্রিভুজ থাকবে, বাকি সব কিছু ঝাপসা হয়ে যাবে। তাহলে এ বি ডি ত্রিভুজে আমরা দেখতে পাচ্ছি বিডি হচ্ছে অতিভুজ। তাহলে হবে বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস এ ডি স্কোয়ার। এখান থেকে যদি আমরা এ ডি এর মানটা বের করতে চাই, এ বি স্কোয়ারটা বি ডি স্কোয়ারের কাছে দিকে চলে গেলে মাইনাস হবে, অর্থাৎ এ ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু বি ডি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার। এবার আমরা দুই আর তিন যোগ করি। মনে রাখবা কোনো সমীকরণ যোগ করার অর্থ তার বাম পক্ষর সাথে বাম পক্ষ যোগ, ডান পক্ষর সাথে ডান পক্ষ যোগ। এখানে বাম পক্ষ আছে বিসি স্কোয়ার আর এটার বাম পক্ষ এডি স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। এবার এটার ডান পক্ষ আছে এসি স্কোয়ার এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এবং এটার ডান পক্ষ আছে বিডি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার। এবার দেখো যোগ করার পর এইটা এটা কাটাকাটি হয়ে যায়, তাহলে কি থাকলো, বিসি স্কোয়ার প্লাস এ ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার প্রমাণিত। বুঝেছ নিশ্চয়ই, না হলে আবার রিপিট করো, একবার না পারিলে দেখে শতবার, দুইবারে যদি না হয় তিনবার দেখো, তিনবারে না হলে চারবার দেখো। আমার মনে হয় তোমরা বুঝতেই পারবে, তবে আমার বিশ্বাস এত বেশি বার তোমাদের দেখতে হবে না। এখানে আমার অপোজিট দিকে যে স্টুডেন্টগুলো বসে আছে তারা অনেকটা স্মার্ট, একবার বা দুইবার দেখলে অবশ্যই উপপাদ্যটা তোমরা বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানে রাখছি। আশা করছি এই ভিডিও তোমাদের কাজে লাগবে, এবং যার আগে আরেকটি অনুরোধ থাকবে, তোমাদের যে কোনো ধরনের মতামত বা কোনো অঙ্ক বুঝতে তোমাদের কোনো রকম সমস্যা হয় তোমরা কমেন্টসের ঘরে লিখবা, আমি চেষ্টা করব তোমাদের কমেন্টসের উত্তর দিতে। এবং তোমাদের কোন চ্যাপ্টারের অঙ্কগুলো খুব আগে প্রয়োজন সেগুলো যদি আমাকে কমেন্টসের মাধ্যমে জানাও, তাহলে সেই চ্যাপ্টারের ভিডিওগুলো চেষ্টা করব আগে আগে দিতে। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং পড়াশোনার মধ্যে থাকো।